হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেশন কার্ডের সাথে আধার নম্বর যুক্ত করতে হবে, এই নির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে তাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার যুক্ত করতে হবে, এই ব্যাপারেই আজকের এই ভিডিওটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোথায় গিয়ে আপনাদেরকে রেশন কার্ড সংযুক্ত করতে হবে এবং কী কী পদ্ধতি। ভিডিওটা শুরু করবার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভোটার কার্ড যে হেল্পলাইন যে অ্যাপটা রয়েছে, অ্যাপের মাধ্যমে ভোটার কার্ড হেড অফ দ্য ফ্যামিলির সাথে প্রত্যেককে সংযুক্ত করতে হচ্ছে এবং তার ডাউনলোড সার্টিফিকেটটা কীভাবে, একটা সার্টিফিকেট ডাউনলোড করতে হচ্ছে এবং এই ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, আমি লিঙ্কে দিয়ে দেবো, সে ব্যাপারেও আপনারা দেখে নিতে পারেন। এবং একবার অ্যাপ থেকেই বিভিন্ন রকমের অনেকের ফ্যামিলি ট্যাগ কীভাবে করতে হয় তার ব্যাপারেও আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানেও কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সিকে চেক করে নিতে পারেন। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে রেশন কার্ডের সাথে আধার কার্ড কীভাবে সংযুক্তিকরণ। দেখুন, এখানে বলা হয়েছে যে খাদ্য দপ্তরের নির্দেশিকা মতোই আগামী সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ, যা শেষ হওয়ার কথা আগামী নভেম্বর মাসের মধ্যেই। গত 18 সেপ্টেম্বর খাদ্য দপ্তরের প্রধান সচিব একটি নির্দেশিকায় জানান যে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশে রেশনে খাদ্যদ্রব্য বণ্টনের দুর্নীতি রোধ করতে রেশনের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করতে হবে। গত 30 আগস্ট বিধানসভার সর্বদলীয় বৈঠকেও সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছিল। জানা গেছে যে গ্রাহকরা রেশন থেকে ভর্তুকি মূল্যে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন তারা রেশনের সঙ্গে আধার সংযুক্তি না করলে তা থেকে বঞ্চিত হতে পারেন। এখানে বলেছে, দেখে নেওয়া যাক 10টি গুরুত্বপূর্ণ তথ্য। ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করাতে হবে, অর্থাৎ আপনাদের যাদের রেশন কার্ডে ডিজিটাল আছে তাদের সেই কার্ডের সাথে আপনাদের সংযুক্তিকরণ করাতে হবে আধারে। সপ্তাহে 2 দিন করতে হবে, সেটা হচ্ছে মঙ্গলবার এবং বুধবার রেশন দোকানে গিয়ে আপনাকে করাতে হবে। খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত কাজের দিনগুলিতে সংযুক্তিকরণ করা সম্ভব। ব্লক ইন্সপেক্টর ও আরও অফিসে সংযুক্তিকরণ করা যাবে। ডিজিটাল রেশন কার্ড এবং আধার নম্বর দিয়ে সংশ্লিষ্ট স্থানে যেতে হবে। রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস মেশিনে এই সংযুক্তিকরণ করা হবে। ই পস মেশিনে পরিবারের একজন সদস্যের রেশন কার্ড নম্বর নথিভুক্ত থাকলেই সমস্ত সদস্যের নাম স্ক্রিনে দেখা যাবে। পরিবারের সমস্ত সদস্যকে রেশন দোকানে যেতে হবে না, যে কোনো একজন সদস্য আধার নম্বর এবং ডিজিটাল রেশন কার্ড নিয়ে গেলেই চলবে। মোবাইল নম্বরও সংযুক্ত করা যাবে এই প্রক্রিয়া। তো বন্ধুরা, আপনারা দেখতে পারেন যে কীভাবে আপনারা রেশন কার্ড আপনারা সংযুক্তকরণ করবেন এবং কীভাবে আপনারা হচ্ছে আপনাদের একজন যিনি যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার রেশন কার্ড এবং আধার নম্বর থাকলেই কিন্তু গোটা ফ্যামিলি, ঠিক ভোটার অ্যাপের মতোই কিন্তু এটা, তবে এটা অনলাইনে নয়, এটা আপনাকে আপনাদের সংশ্লিষ্ট যেখান থেকে আপনাদেরকে রেশন দেওয়া হয় সেখানে গিয়েই আপনাকে করতে হবে, অথবা আপনি ব্লক অফিসে গিয়ে কিন্তু করতে পারেন। আপনি আমরা সংশ্লিষ্ট যে ব্লক অফিস রয়েছে, সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের যিনি ওখানকার যিনি ফুড ইন্সপেক্টর রয়েছেন ওখানের সঙ্গে একটু যোগাযোগ রাখুন যে কবে থেকে শুরু হচ্ছে, শুরু করলে অবিলম্বে এই কাজটা করুন। এই বিষয়ে আরও যদি কোনো তথ্য পাওয়া যায় আমি অবশ্যই আমার চ্যানেলে আপডেট করব, তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।